গরমের উত্তাপ যতই বাড়ছে ততই বাড়ছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতাদের বক্তব্যের উত্তাপ। সম্প্রতি লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজস্থানের একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। ভাষণের একটি পর্যায়ে নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস সরকারের লক্ষ্য হল সাধারণ জনগণের সম্পত্তি অবৈধ অনুপ্রবেশকারী এবং যারা বিসন্তানের জন্ম দেয় তাদের মধ্যে দান করা। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদী জেনে বুঝে মুসলিমদের উদ্দেশ্য করেই এই কথাগুলো বলেছেন। বিরোধীরা অভিযোগ করেন, নরেন্দ্র মোদী যে মুসলিম বিরোধী তা এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী কি সত্যি ভুল বলেছেন? মুসলিমরা কি বেশি সংখ্যক সন্তানের জন্ম দিয়ে থাকেন? আসুন তথ্য সহকারে জেনে নিই। 1951 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের মোট জনসংখ্যার 85% ছিল হিন্দু, অন্যদিকে 9.7% ছিল মুসলিম। 2011 জনগণনা অনুসারে ভারতবর্ষের মোট জনসংখ্যার 79% মানুষ হিন্দু এবং 15% মানুষ হল মুসলিম। 1951 সালে যেখানে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 9%, সেটা বেড়ে কীভাবে 15% হলো? অন্যদিকে 1951 সালে যেখানে হিন্দুর সংখ্যা ছিল 85%, সেটা কীভাবে কমে 79% হলো? এর দুটি কারণ হতে পারে, হয় হিন্দুদের জনসংখ্যার বৃদ্ধির হার অত্যন্ত কম, অন্যদিকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি, না হয় ভারতবর্ষের হিন্দুরা ধর্মান্তরিত হয়ে মুসলিমে রূপান্তরিত হয়েছে। 1951 সালের তথ্য অনুসারে একজন মুসলিম মহিলা 3.4 জন সন্তানের জন্ম দিয়ে থাকত। 2011 সালের তথ্য অনুসারে একজন মুসলিম মহিলা 2.6 জন সন্তানের জন্ম দিয়ে থাকত। অন্যদিকে 1951 তথ্য অনুসারে একজন হিন্দু মহিলা 2.6 জন সন্তানের জন্ম দিয়ে থাকত এবং 2011 তথ্য অনুসারে একজন হিন্দু মহিলা 1.4 জন সন্তানের জন্ম দিয়ে থাকে। অন্য সব ধর্মের মানুষের থেকে এখনও ইসলাম ধর্মের মানুষের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি, আগের তুলনায় অনেক কমলেও এখনও তাদের বেশি রয়েছেন। সুতরাং প্রধানমন্ত্রী ভুল কিছু বলেননি।